নির্দিষ্ট নীতিমালা না থাকা, ইন্টারনেটের ধীর গতি, অচল যন্ত্রপাতি সহ নানা সীমাবদ্ধতায় মানসম্মত সেবা মিলছে না ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো তৈরির পাশাপাশি তদারকি ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা বাড়াতে হবে। প্রান্তিক মানুষের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি ও সেবা খাতে দুর্নীতি কমাতে 2010 সালে চালু হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার। বর্তমানে প্রায় 3,500 ইউনিয়নে রয়েছে এ সেবা। মোবাইল ব্যাংকিং, কম্পিউটার প্রশিক্ষণ, বিদ্যুৎ বিল, ভিসা আবেদন সহ সরকারি বেসরকারি 72 ধরনের সেবাদার কথা এসব সেন্টারে। তবে বেশিরভাগ ইউডিসিতে ধীর গতির ইন্টারনেট ও যন্ত্রপাতি নষ্ট থাকায় মিলছে না মানসম্মত সেবা। নির্দিষ্ট নীতিমালা না থাকায় এলাকা ভেদে তারতম্য রয়েছে সেবা মূল্যেও। স্বল্প মেয়াদী চুক্তির কারণে বিনিয়োগে আগ্রহ কম উদ্যোক্তাদের। 150-200 টাকা করে পরে আবার সরকারি দাখিলা কাটা লাগে, দাখিলা কাটলে সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে যা দেয়। সার্ভারটা অনেক সময় বিজি থাকে, এই কারণে একটু লেট হয়। আমরা ট্রেনিং সেন্টার এখন স্টার্ট করতে পারিনি, কারণ আমাদের স্পেস নাই। এক বছর আমার এখানে মহিলা কোনো উদ্যোক্তা নাই এবং পুরুষ উদ্যোক্তাও নাই। প্রকল্প চালুর পর এর রক্ষণাবেক্ষণে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য যে একটা ফান্ড, একটা বাজেট, সেটা খুবই স্বল্পভাবে অ্যালোকেট করি, যার ফলে হচ্ছে কি আমাদের প্রজেক্টগুলো আপ হয়ে যায় কিন্তু প্রজেক্টগুলো সাস্টেইন করে না। ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রচারের পাশাপাশি মনিটরিংয়ের কথা জানান আইসিডি প্রতিমন্ত্রী। ইয়ামালার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, তার পাশাপাশি আমাদের 10 মিনিট স্কুল সহ আরও অনেক বেসরকারি এবং যে ডিজিটাল ওয়েলবিং অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে আমরা ইনভলভ করে আমরা এগুলোকে আরও বেশি ইফেক্টিভ এবং রাইট ইউটিলাইজেশন করতে চাই। 98% ডিজিটাল সেন্টারে মডেম, 13% অপটিক ফাইবার এবং 5% রয়েছে বেসরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।